এরপর প্রশ্ন হলো একটা মেয়ের কাবিন করে রাখার পর কি তার সাথে কথাবার্তা বলা যাবে কাবিন করার পর কথাবার্তা বলবেন কাবিন মানে কি কাবিন মানে যদি হয় আগদ হয়েছে অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দিয়েছে আরেক পক্ষ কবুল বলছে দুইজন সাক্ষীর সামনে তাহলে তো বিয়ে হয়ে গেছে এবং যদি রেজিস্ট্রি অফিসে কাজী সাহেব এসে লেখা লেখাপড়া করেন সেখানে সাক্ষী উভয়পক্ষ সাক্ষীরা সাক্ষ্য দেন এবং সেখানে ওই যে মুখে ইজাব কবুল প্রস্তাব সম্মতি হয় বিয়ে হয়ে গেছে এরপরে তারা স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ করতে অসুবিধা নেই কিন্তু এঙ্গেজমেন্ট যেটার নাম দিছেন আপনারা আংটি পরায় রেখে দেন এরপরে ইটিস ফিটিস করেন সেটা কিন্তু জায়েজ হবে না সেটা কি হবে না জায়েজ হবে আপনি হয় আগদ পড়ায় ফেলবেন হুজুর এনে ছেলে পক্ষ প্রস্তাব দিবে এত টাকা মহর বিনিময় অথবা মেয়ের পক্ষ প্রস্তাব দিবে অবকল ঠিক আছে আমরা কবুল করবো দুজন সাক্ষীর সামনে করবেন কাহিনী শেষ শুনেন সহজ করে বিয়েটাকে অনেক বাবাজিরা আছেন ছেলে মেয়েকে বিয়ে করার না বুড়া বানায় ফেলাচ্ছেন আপনারা সব জায়গায় যুবক পোলাপানের ঠিক ঠিক ছোটে কথাই বলা যায় না এদের দুঃখটা বোঝার চেষ্টা করেন বাপ চাচারা দেখছেন পোলাপানের আর্তনাদ আল্লাহ আমাদের চাচা চাচিদেরকে হেদায়ত দান করুক পোলাপানের উপযুক্ত হওয়ার পরে যেন বিয়ে বিলম্ব না করে ওনারা সেই তৌফিক দান করুক পোলাপানের দুঃখ আল্লাহ তাহলে ওনাদেরকে বুঝার তৌফিক দান করুক যত রকমের ফেতনা কলেজে ইউনিভার্সিটিতে রাস্তা ঘাটে মার্কেটে যুবকরা চরিত্র ঠিক রাখতে পারে না তাদের বিয়ে ছাড়া চরিত্র ঠিক রাখা যাবে কিন্তু ধরেন কথার কথা ছেলেটা এখনো আরো অনেক পড়াশোনা করবে সামনে অনেক কাজ বাকি আছে কিন্তু আপনি এই মুহূর্তে বিয়ে করায় সংসার তারে ধরাইতে চাচ্ছেন না একটা সহজ বুদ্ধি বলি সহজ বুদ্ধি হলো উপযুক্ত মেয়ে ভালো মেয়ে পাইছেন অথবা মেয়ের জন্য ভালো ছেলে পাইছেন একজন আলেম এনে দুই পক্ষ কথা পাকাপাকি করে প্রস্তাব এবং সম্মতি দিয়ে আগদটা পড়ায় দেন আগদ পড়ায় দিয়ে বলেন দুইজন দুইজনের জায়গায় থাকো মেয়ের মেয়ের বাড়িতে থাকো ছেলে ছেলের বাড়িতে থাকো তোমরা তোমাদের কাজকাম করো আগেতে থাকো উঠায় নেওয়া যেটাকে বলে এই উঠায় নেওয়াটা এক বছর দুই বছর ছয় মাস পরে হবে তোমরা আপাতত ওই যে স্বামী স্ত্রী যেহেতু হয়ে গেছো ইজাব কবুল প্রস্তাব হয়ে গেছে আগদ হয়ে গেছে যেহেতু অতএব তোমরা একে অন্যের সাথে আলাপ সালাপ করতে পারো ইনবক্সে চ্যাটিং করতে পারো ডেটিং করতে পারো উঠা বসা করতে পারো এগুলো বৈধ পোলাপেন তো এমনিই আকাম করবে তার চাইতে সেটা বৈধভাবে হোক বুঝেন নাই কথা বাপ মা যদি বুদ্ধিমান হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় কোনো ব্যাপার না আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন আমি প্রায় সব জায়গা বলার চেষ্টা করি মুরব্বীরা যারা আছেন আপনারা বেশিরভাগ বিয়ে করছেন অনেক ছোট থাকতে আপনাদের বাপ মারা আপনাদেরকে বিয়ে করাইছে আঠারো বিশ বছর বয়সে অনেককে তো আরো আগে করাইছে তখন এত আগে বিয়ে না করাইলেও চলতো তখন এত ফেতনা ফেসবুক ছিল না টিকটক ইউটিউব ছিল না স্মার্টফোন ছিল না এখন যুবকদের চরিত্র বাঁচাতে পারে না বেচারা অনেক কষ্টে আছে আপনার বাপে আপনারা যদি ছোট বয়সে বিয়ে করে আপনার ছেলেকে উপযুক্ত হওয়ার পর দেরি না করে আপনার বিয়ে করানো উচিত না হলে ছেলে বা মেয়ে যত আকাম কুকাম করবে আপনিও গুণাগার হবেন অনেক মুরব্বীরা আছে জানেও না যে পোলাপেন কোন কোন গলি ঘুরে বেড়ায় আর যারা এতক্ষণ ঠিক ঠিক করতেছেন এবার আপনাদের দড়ি আসেন এই লম্বা লম্বা ঠিক ঠিক না করে কাজে কামে লাগেন এটাও ঠিক মাহফিল এমন একটা জায়গায় যায় বলে এটাই ঠিক আরে ভাইয়েরা যুবকরা পয়সা কামানো লাগবে না আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ এখন অনেক পোলাপান আছে বাপ মার ঘাড়ে উপরে খাইতে খাইতে শেষ আবার বিয়ে করে আরেকটা এনে ওইটারে দিয়ে খাওয়াবে অতএব উপার্জন করবেন আপনারা আপনারা টাকা পয়সা কামাই করে শুরু করেন ছাত্র জীবন থেকে টিউশনি করেন এই কাজ করেন পার্ট টাইম জব করেন পোলাপান আড্ডা পাড্ডা দুনিয়ার ফাইজলামি কিশোর গ্যাং এটা সমস্ত না করে কাজের কাজ করেন টাকা কামাই করেন আরে পয়সা কামাই করা ধরলে মেয়ের বাপরা এমনি টেনে টেনে নিয়ে যাবে বিদায় এখানে বসে বসে ঠিক ঠিক করলে বিয়ে হবে না বিয়ে হওয়ার জন্য কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন।